হ্যাঁ বলো আমি অফিসে যাচ্ছি তুমি থাকো আমার ফিরতে সন্ধ্যা হয়ে যাবে যাক ও মনে হয় চলে গেছে খুব ভালোই হলো সন্ধ্যা হবে ফিরতে তাই না এই সুযোগে আমি আমার বয়ফ্রেন্ডকে বাসা নিয়ে আসি আমি আমার জানকে একটা কল দিই হ্যালো জান শোনো আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে আর ওর নাকি আজকে ফিরতে সন্ধ্যা হবে তুমি জলদি করে আমার বাসায় চলে এসো না না বাসায় কেউ নেই বাসা পুরো ফাঁকা আচ্ছা আমি তোমার জন্য ওয়েট করছি তুমি বাসার নিচে এসে আমাকে কল করো আচ্ছা তার মানে আমি যেটা এতদিন ভেবে আসছি সেটাই সত্যি তুই আমাকে ছাড়াও অন্য কারোর সাথে সম্পর্ক করিস আমি প্রতিদিন অফিসে যাওয়ার পর সেই ছেলেটাকে তুই বাসা নিয়ে আসিস আজকে তো তোকে আমি হাতে নাতে ধরব কারণ তুই আমাকে অনেক ঠকাইছস যে করে হোক তোকে আমি হাতে নাতে ধরবো কী ভাবছ আমি অফিসে যাচ্ছি না আজকে তোর পিছনে আছি আমার জানটা মনে হয় চলে আসছে আরে তুই আরে ভাবি আর বলিও না বার্সিটির অবস্থা খুবই খারাপ তাই বাসায় চলে আসলাম কয়দিন এখানেই থাকবো কয়দিন এখানে থাকবি মানে কি বলতে আর ভার্সিটির অবস্থা যদি খারাপ হয় ভার্সিটির আশেপাশে কি কোনো ফ্রেন্ডের বাসা ছিল না ফ্রেন্ডের বাসায় থাকতি এত দূর এত কষ্ট করে তোর আশা লাগলো এই পৃথিবীতে তো আমার ভাই ছাড়া কেউ নাই তাই চলে আসলাম আর আমি বাসায় আসতেই তুমি আমার সাথে এমন করো কেন এমন করতেছি মানে কেমন করতেছি আমি তোর সাথে তুই আসবি বললে আমি না হয় একটু বাজার টাজার করতাম তুই তো আসার আগে একটা কলও দিলি না আচ্ছা সমস্যা নাই যা আছে আমি তা দিয়ে চলবো এটা কোনো কাজ হলো আমি ভাবছি কো আমার বয়ফ্রেন্ড আসছে না এখন এই আপত্ত এসে আমার ঘরে চাপছে কি যে করবো আমি এখন যদি আমার বয়ফ্রেন্ড দেখে ফেলে তাহলে তোর ভাইয়ের কাছে বলে দিবে না না কোনো একটা ব্যবস্থা করতে হবে যাক দরজা লাগিয়ে দিয়েছি সারাদিনও আর দরজা খুলবো না কিছু জিজ্ঞেস করলে বলবো যে শুনি নাই এবার সারা দিন আমি আমার জানের সাথে সময় কাটাবো আপথ কোথাকার সবসময় আমার ঘরে বসে থাকতে হয় তাদের চালানোর কোনো শেষ নাই তুমি আসছো তাড়াতাড়ি ভেতরে ঢুকো কেউ দেখে ফেলবি বসো বসো জানো কি সর্বনাশ হয়েছে কি হয়েছে আরে আমার ননদটা যে ভার্সিটির হোস্টেলে থাকে ও হঠাৎ করে বাসায় চলে আসছে ভার্সিটিতে নাকি কি সমস্যা চলতে আছে ও নাকি কিছুদিন বাসায় থাকবে এটা কোনো কথা বলো তো আমি তো খুব টেনশানে আছি কিন্তু একটা কাজ করেছি ওকে রুমের ভিতরে বাইরে দিয়ে দরজা লাগিয়ে দিয়েছি যেন বের না হতে পারে ধরো তোমার বাসায় প্রতিদিন আসলে একটা না একটা ঝামেলা লেগেই থাকে আজকে ও আসছে দেখো না পারবো কথা বলতে না পারবো রোমান্স করতে ভয় জান তুমি রাগ করছো কেন আর ও তো সারা জীবন আমাদের বাসে থাকবে না তাছাড়া আমি তো তোমাকে বললামই ও সারা দিন যতই চেষ্টা করুক রুম থেকে বের হতে পারবে না আমি বাইরে দিয়ে দরজা লক করে দিয়েছি তুমি একদম টেনশন করো না আর তুমি শুধু শুধু রাগ করো দেখো আমি খুব শীঘ্রই তোমার হয়ে যাব একবারের জন্য আমার হাজব্যান্ডকে যেভাবেই হোক এই দুনিয়া থেকে সরিয়ে সব সম্পত্তির মালিক তুমি আর আমি হব তারপর আমরা দুজন বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব তখন আমাদের বাধা দেওয়ার আর কেউ থাকবে না তুমি রাগ করো না তো চলো যান আমরা এবার বেডরুমে গিয়ে একটু সময় কাটাই বাহ বাহ ভালোই তো তুমি নাটক করতে জানো আরে তো তুমি তোমার তো সুন্দা আসার কথা ছিল বিয়াদপ আমার সন্ধ্যা আসার কথা ছিল সেটা আমি মিথ্যে বলেছিলাম আমি দীর্ঘ দিন ধরে তোকে আমি সন্দেহ করতেছি কিন্তু কোনো প্রমাণ না থাকায় তোকে আমি হাতে নাতে ধরতে পারিনি আজকে সকালবেলা আমি তোকে বলেছিলাম যে আমি অফিসে যাচ্ছি কিন্তু না আমি অফিসে যাইনি অফিসে যাওয়ার নাটক করেছি যাতে করে আমি জানতে পারি তুই বাসায় কাকে নিয়ে আসিস কার সাথে তুই রঙ্গলীলা করিস করিস বল এই ছেলেটা কে তুমি আমাকে ভুল ভুল বুঝতেছো আসলেও ওরকম কিছু না ও তো আমার এক পরিচিত একটা দরকার ওকে কল করেছিলাম বিশেষ করো ওহর সাথে আমার কোনো সাথে একটি কথা বলবি না আর যদি একটি কথা বলিস না তোকে তো আমি একটা মেরেছি আরও মারবো তোকে তোকে আর মারতে মারতে এই বাসাটাকে বের করে দিব তুই কি করে পারলি তোর চিন্তা ভাবনা দেখে তো আমি অবাক হচ্ছি তুই আমাকে মেরে আমার এই সম্পত্তি হাত করে তুই তোর নাগরকে বিয়ে করে সংসার করবি সেই সুযোগ আর আমি তোকে দিব না কারণ তুই ধরা পড়ে গেছিস তুই আমাকে ঠকাচ্ছিস এই তোকে আমি কিনা দিয়েছি বল কিনে দিয়েছি সারাদিন অফিস করে বাসায় ফিরে আবার তোকে নিয়ে ঘুরতে যাই তোর পছন্দের এমন কোনো জিনিস নেই যেটা আমি তোকে কিনে দেয় নাই তারপরও তুই এমনটা করতে পারলি তারপরও তুই এমনটা করতে পারলি এই তোকে আর সুযোগ দেওয়া যাবে না কারণ তুই যে কাজটা করতস না তুই আমার খেয়ে আমার দে আমার বাসায় থেকে তুই পরপুরুষ নিয়ে আসিস হ্যাঁ তোকে আমি আর মাফ করতে পারবো না তুই আমার বাসা থেকে চলে যা তোর এই নাগরকে নিয়ে তুই সংসার কর কিন্তু আমার বাসায় না তুই তোর জায়গায় যা বের হয়ে যা শোনো তুমি আমাকে মাফ করে দাও প্লিজ আসলে আমি না বুঝে এমনটা করে ফেলেছি বিশ্বাস করো আমি শুধু তোমাকেই ভালোবাসি ওকে আমি ভালোবাসি না ভালোবাসিস তুই ভালোবাসিস আমাকে তাহলে এই ছেলেটা কেন বাসায় ওরে কেন নিয়ে আসছিস তোর পরিচিত আর এটা বললেই আমি সব কিছু সব কিছু মাফ করে দিব শোন তুই যা বলছিস না আমি দরজার আড়াল থেকে সব কিছু শুনেছি সব কিছু জেনেই কিন্তু আমি তোর সাথে কথা বলতেছি আমি না জেনে কোনো কথা বলতেছি না তোর আর একটি কথা শোনার আমি প্রয়োজন মনে করব না তুই এক্ষুনি চলে যা যা তোর নাগরকে নিয়ে কি হলো বেরিয়ে যা তুই দাঁড়িয়ে আছিস কে কাপুরুষ পুরুষ হোক বের হো আমার বাসা থেকে